আবারও খুনের দলিল পঞ্জিকায় নাম উঠল কৈলাস শহরের কৈলাস শহরের গৌরনগরের গ্রাম পঞ্চায়েতের অধীন কামরাঙ্গাবির এলাকার বাসিন্দা হাবিবুর রহমানকে হত্যা করে মাটিতে গর্ত করে মাটির নিচে পুঁতে রেখে দেয় হাবিবুরের দেহ বৃহস্পতিবার হাবিবুরের পরিবারের সদস্যরা কৈলাস শহর থানায় নিখোঁজ ডায়েরি করে দুপুর বেলা বিকেলে থানায় খবর আসে ভগবান নগরের চা বাগানে একটি মৃতদেহের গন্ধ ভেসে আসছে এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় দেখা যায় ওই মৃতদেহটি হাবিবুরের এলাকাবাসীর সূত্রে জানা যায় যে চা বাগানে পাওয়া গেছে মৃতদেহটি ওই চা বাগানের কর্মী ইয়াবর আলী হাবিবুরকে গত পরশু দিন বেধর মেরে তার মৃতদেহ মাটিতে পুঁতে রেখে দেয় পুলিশ ইয়াবরের স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনলেও ইয়াবর পলাতক রয়েছে তেইশ বছরের হাবিবুরের হত্যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উল্লেখ্য যে চা বাগানে মৃতদেহটি পাওয়া গেছে ওই চা বাগানের বাগানেরই কর্মী ইয়াবর আলী এই চা বাগানের মালিক হলেন প্রাক্তন পিসিসি সভাপতি তথা কৈলা শহরের প্রাক্তন এমএলএ বীরজুৎ সিনহা হাবিবুরের হত্যার বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া কৈলা শহরের এসডিপিও চন্দন সাহা বলেন বিকাল প্রায় নাগাদ আছে যে ভগবাননগর যে বাগান যেটা রাবার বাগান বা সেখানে চা পাতা বাগানও আছে তো সে বাগানে একটা ডেড বডি পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি আমার থানা থেকে অফিসার যায় পরবর্তী সময় আমরাও যাই তো গিয়ে একটা ডেড বডি উদ্ধার হয়েছে ডেড বডিটা অলরেডি বাড়ির ছিল মাটির নিচে তো আলটিমেটলি এখন অব্দি আমরা একজনকে ডিটেন করেছি ইন দিস রিগার্ড আর যে মারা গেছেন যে ডিজিজড ওনার নামটা হচ্ছে গিয়ে হাবিজুর রহমান টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড তো এখন বডি আমরা শিফট করেছি হসপিটালে কালকে পিএম হবে বাকি আমরা আরো জিজ্ঞাসাবাদ করবো যাকে আমরা আরো করেছি পুলিশ মৃতদেহটি চা বাগান থেকে উদ্ধার করে কৈলাসর অনুকোটি জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় বিউরো রিপোর্ট আকাশ ত্রিপুরা